আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আল্লাহর প্রেমিক ভারতের কেরালা রাজ্যের শিয়াব চতুর্যে পায়ে হেঁটে হজ করতে যাওয়ার উদ্দেশ্যে 2 জুন নিজের ঘর থেকে রওনা দেয়। বর্তমানে সে পাকিস্তানে অবস্থান করছেন। আমরা সকলেই জানি অত্যাধিক গরমের কারণে পথে তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যখন একজন হিন্দু ডাক্তার তার মক্কায় হেঁটে হজ করতে যাওয়ার কথা শুনলেন, তখন তাকে নিয়ে ঠাট্টা মশকরা করতে শুরু করে দিলেন। নাউজুবিল্লাহ, ঠাট্টা মশকরা করা দেখে শিয়াব ভাই ডাক্তারের কানে কানে কি এমন বললেন যা শুনে ডাক্তার তাৎক্ষণ্য সেজদায় পড়ে গেলেন এবং কলেমা পড়তে লাগলেন। কি ছিল সেই ঘটনা আর কেনই বা সেই কাফের ডাক্তার তাৎক্ষণ্য কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, সেই সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর যারা যারা শিয়াব ভাইকে ভালোবেসে থাকেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই যুবকের অন্তরে আল্লাহর ভালোবাসা নিয়ে পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে 2 জুন ঘর ছেড়েছেন। সে যে সকল এলাকা দিয়ে অতিক্রম করছেন সবাই তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। প্রতিটি শহরে পুলিশ তাকে প্রোটেকশন দিচ্ছে। এমন তীব্র গরমের দিনে 30 কিলোমিটার পায়ে হাঁটা অবশ্যই এই মানুষের ইচ্ছা এবং আল্লাহর ভালোবাসার প্রমাণ। কিন্তু কয়েকদিন আগে প্রচণ্ড গরমের কারণে হঠাৎ করে শিয়াব ভাইয়ের স্বাস্থ্যের অবনতি হয় এবং তাকে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে পরীক্ষা করে এক হিন্দু ডাক্তার। সেই ডাক্তার যখন শুনতে পান যে লোকটি হজে যাওয়ার উদ্দেশ্যে গত 3 মাস ধরে পায়ে হেঁটে যাত্রা করছেন এবং আরও 1 বছর পায়ে হেঁটে তারপরে সে মক্কায় পৌঁছাবেন, তখন সে শিয়াব ভাইকে নিয়ে মজা করতে শুরু করে আর বলে যে এটি কেবল পাগলামি ছাড়া আর কিছুই নয়। তারপর সে বলতে থাকে, আমার একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা আমি অনেক মুসলমানকেই করেছি, এমনকি অনেক বড় বড় আলেমগণদেরকেও করেছি, কিন্তু আফসোস আজ পর্যন্ত কেউ আমাকে কোনো সন্তুষ্টজনক জবাব দিতে পারেনি। আমার ইচ্ছা করছে এই প্রশ্নটা আমি তোমাকে করি। শিয়াব ভাই বলল, যদিও আমি কোনো ধর্মীয় আলেম নই, আমি তো কেবল আল্লাহ তাআলা ও তার রসুলের একজন সামান্য প্রেমিক, তবুও আপনি প্রশ্ন করুন এবং আমি চেষ্টা করব আপনাকে সন্তুষ্টজনক উত্তর দেওয়ার। বন্ধুরা, তখন ডাক্তার বললেন, তোমরা কিভাবে না দেখে তোমাদের প্রভুকে বিশ্বাস করতে পারো আর কিভাবে বলতে পারো যে তিনি একজনই? শিয়াব ভাই এই প্রশ্ন শুনে মুচকি হাসলেন এবং ডাক্তারকে নিজের কান সামনে আনতে বললেন। ডাক্তার কিছুটা ঝুঁকে শিয়াব ভাইয়ের মুখের কাছে কান আনল। শিয়াব ভাই তার কানে কানে যা বললেন তা শুনে ডাক্তার সাহেব চমকে গেলেন, কিছুক্ষণ ভাবলেন, তারপরে হঠাৎ তিনি শিয়াব ভাইয়ের হাত ধরে বললেন, আমি ঈমান আনলাম, আপনি সত্য, আপনার রসুল সত্য এবং আল্লাহ এক। এ কথা বলে ডাক্তার সেজদায় লুটিয়ে পড়েন। ডাক্তারের এই অবস্থা দেখে সেখানকার আরও কয়েকজন লোক এবং স্টাফরা তাকে ঘিরে ধরে এবং জিজ্ঞেস করে, কি এমন কথা বলল শিয়াব যে তুমি সাথে সাথে তোমার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলে, আমাকেও তা বলো। বন্ধুরা, ডাক্তার কান্নায় ভেঙে পড়ে বললেন, আমি শিয়াবকে জিজ্ঞেস করি, তোমরা কিভাবে না দেখে আল্লাহ তাআলাকে বিশ্বাস করো? শিয়াব আমার কানে কানে শুধু বলল, সকল মানুষের উপর মৃত্যু কি অবধারিত নয়? হাজার বছর ধরে কোনো বিজ্ঞানী, ডাক্তার বা ধর্মীয় নেতা শতাব্দীর পর শতাব্দী ধরে মৃত্যুর কোনো প্রতিষেধক বা চিকিৎসা আজ পর্যন্ত খুঁজে পেয়েছে? আপনি কি মৃত্যুকে বিশ্বাস করেন? মৃত্যু কি অদৃশ্য নয়? আপনি কি মৃত্যু দেখেছেন? আজ পর্যন্ত কেউ কি কোনো মৃতকে জীবিত করতে পেরেছে? যদি তুমি না দেখে মৃত্যুকে বিশ্বাস করে থাকো, তাহলে আমরা কেন এই জীবন এবং মৃত্যুর মালিক এবং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করতে পারবো না? সব রোগের ঔষধ এবং চিকিৎসা রয়েছে, কিন্তু মৃত্যু, যার কোনো চিকিৎসা আজ পর্যন্ত বের হয়নি। বন্ধুরা, এই ডাক্তার বললেন, আমার কাছে শিয়াবের এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। আমি অবাক হয়ে যাই, শুধুমাত্র এটাই মনে হচ্ছিল যে আমিও জীবন এবং মৃত্যুর শ্রেষ্ঠটাকে বিশ্বাস করিনি, তাই আমি ঈমান এনেছি। সুবহানাল্লাহ। বন্ধুরা, কমেন্টে আপনারা সকলেই সুবহানাল্লাহ লিখুন। তাই আসুন বন্ধুরা, আমরা সকলেই আমাদের এই মুসলিম ভাই যিনি পায়ে হেঁটে পবিত্র হজ পালন করতে যাচ্ছেন তার জন্য দোয়া করি, যাত্রা পথে তার কোনো অসুবিধা না হয় আর সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও তার পথে অটুট থাকুক এবং সময়ের সাথে মক্কা মদিনায় গিয়ে পবিত্র হজ পালন করতে পারুক। আমিন। আল্লাহ তাআলা আপনি সর্বোত্তম তাকে হেফাজত করবেন।